আমরা সকলে জানি ডাব্লিউডাব্লিউইতে রোমান রেইন্স কত বড় একজন সুপারস্টার। সিঙ্গেলস ম্যাচে রোমান রেইন্সকে হারানো অনেক কঠিন, কিন্তু এটি অসম্ভব নয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন ৬জন রেসলারের কথা বলতে চলেছি যারা রোমান রেইন্সকে কোনো চিটিং ছাড়াই সিঙ্গেলস ম্যাচে হারিয়েছেন। এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। ছয় নম্বরে রয়েছেন সেই ম্যাচ ২০১৫ সালে সার্ভাইভার সিরিজে রোমান রেইন্সের সাথে ডিন অ্যামব্রোসের একটি ম্যাচ চলছিল এবং সেই সময় সেই ম্যাচ মিস্টার মানি ইন দ্য ব্যাংক ছিলেন। রোমান রেইন্সের ম্যাচ চলাকালীন অবস্থায় সেই ম্যাচ এসে মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্ট ক্যাশ ইন করেন এবং সেখানে শুরু হয়ে যায় রোমান রেইন্স ভার্সেস সেই ম্যাচের ম্যাচ এবং সেই ম্যাচ কোনো চিটিং ছাড়াই রোমান রেইন্সকে পিনফলের মাধ্যমে হারিয়ে দেন এবং সেই ম্যাচ হয়ে যান নতুন ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। ৫ নম্বরে রয়েছেন সেথ রলিন্স। ২০১৫ সালের মানি ইন দ্য ব্যাংকে সেথ রলিন্স ভার্সেস রোমান রেইন্সের একটি ম্যাচ চলছিল এবং সেই ম্যাচে সেথ রলিন্স কোনো চিটিং ছাড়াই পিনফলের মাধ্যমে রোমান রেইন্সকে হারিয়ে দিয়েছিলেন এবং সেথ রলিন্স হয়েছিলেন নতুন ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। ৪ নম্বরে রয়েছেন ফিন ব্যালর। আমরা সকলে জানি ফিন ব্যালর অনেক বড় একজন সুপারস্টার এবং তার প্রথম রয়ের ম্যাচেই তিনি রোমান রেইন্সকে হারিয়েছিলেন। ফিন ব্যালর কোনো চিটিং ছাড়াই রোমান রেইন্সকে পিনফলের মাধ্যমে হারিয়েছিলেন এবং পরে তিনি ইউনিভার্সাল চ্যাম্পিয়নও হয়েছিলেন সেথ রলিন্সকে হারিয়ে। ফিন ব্যালর তার প্রথম রতেই রোমান রেইন্সকে হারিয়েছিলেন, যা তার ক্যারিয়ারের জন্য পরবর্তীতে অনেক ভালো প্রমাণিত হয়েছিল। ৩ নম্বরে রয়েছেন ব্রন স্ট্রোম্যান। ২০১৭ সালে আমরা রোমান রেইন্স এবং ব্রন স্ট্রোম্যানের মধ্যে অনেক বড় একটি ফিউড দেখতে পেয়েছিলাম। হয়তো এটি ২০১৭ সালের সবথেকে ভালো রাইভালরি ছিল। ব্রন স্ট্রোম্যান রোমান রেইন্সকে কোনো চিটিং ছাড়াই পিনফলের মাধ্যমে পেব্যাক পেপার-ভিউতে হারিয়েছিলেন। যদিও ব্রন স্ট্রোম্যানকে মনস্টার অফ অ্যামংম্যান বলা হয়, তাও রোমান রেইন্স ব্রন স্ট্রোম্যানকে অনেক ভালো কম্পিটিশন দিয়েছিলেন এবং রোমান রেইন্স পরে সার্ভাইভার সিরিজ পেপার-ভিউতে ব্রন স্ট্রোম্যানকে বিট করেছিলেন। ২ নম্বরে রয়েছেন ববি ল্যাশলি। এক্সট্রিম রুলসে ববি ল্যাশলি রোমান রেইন্সকে কোনো চিটিং ছাড়াই পিনফলের মাধ্যমে হারিয়েছিলেন। রোমান রেইন্স ববি ল্যাশলিকে অনেক ভালো কম্পিটিশন দিয়েছিলেন, কিন্তু হয়তো সেই সময় ডাব্লিউডাব্লিউইর অন্য কোনো প্ল্যান ছিল, এর জন্য রোমান রেইন্স ববি ল্যাশলির কাছে হেরে গেছিলেন। ববি ল্যাশলির কাছে রোমান রেইন্স এক্সট্রিম রুলস পেপার-ভিউতে হারলেও তার পরের রাতেই রোমান রেইন্স ববি ল্যাশলিকে বিট করেছিলেন এবং ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সকে অবাক করে দিয়েছিলেন। এবার বলা যাক পরের রেসলারের কথা। ১ নম্বরে রয়েছেন দ্য বিস্ট ব্রক লেসনার। ব্রক লেসনার রোমান রেইন্সকে অনেকবারই হারিয়েছেন, কিন্তু রোমান রেইন্সের সবথেকে বড় হার ছিল রেসেলমিনা 34-এ। সেখানে ব্রক লেসনারকে রোমান রেইন্স অনেক কঠিন কম্পিটিশন দেওয়া সত্ত্বেও রোমান রেইন্স হেরে গেছিলেন। এই ম্যাচটিতে সকলে আশা করেছিল যে রোমান রেইন্সই জিতবেন এবং তাকে আমরা নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসাবে দেখতে পাবো, কিন্তু এমনটা হয়নি। সকলে আশা করেছিলেন যে ব্রক লেসনার এই ম্যাচটি হারার পর ইউএফসিতে চলে যাবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ব্রক লেসনার এই ম্যাচটির চ্যাম্পিয়ন হন এবং তিনি তার ইউনিভার্সাল টাইটেলটি রিটেন করে নেন। রেসেলমেনিয়া 34-এ এই ম্যাচটি অনেক ভালো হয়েছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স এই ম্যাচটিকে অত পছন্দ করেনি, কারণ রোমান রেইন্স আর ব্রক লেসনারের মধ্যে এর আগেও অনেক ম্যাচ হয়েছে, তাই সবাই রোমান রেইন্স আর ব্রক লেসনারকে দেখতে চাচ্ছিল না। তো ভিউয়ার্স, এই ছিল এমন ৬জন রেসলার যারা দ্য বিগ ডগ রোমান রেইন্সকে কোনো চিটিং ছাড়াই পিনফলের মাধ্যমে সিঙ্গেলস ম্যাচে হারিয়েছেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমনই নতুন নতুন ডাব্লিউডাব্লিউ এবং রোমান রেইন্স সম্পর্কে ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।